এই ভিডিওতে রয়েছে একটা লেটার ফ্রেন্ডস লেটার পড়ছি আমি প্রশ্নটা রাইট এ লেটার একটা চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে ইনভাইটিং হিম অর হার তাকে আমন্ত্রণ করে টু কাম টু ভিজিট এ ফেয়ার একটা মেলা দেখতে আসতে অফ ইয়োর ভিলেজ তোমার গ্রামের তোমার গ্রামের একটা মেলা দেখতে আসতে বন্ধুকে নেমন্তন্ন করে চিঠি দাও পড়ছি আমি লেটারটা টু মাই ফ্রেন্ড রুমা আই হ্যাভ রিসিভড ইউর লেটার আমি পেয়েছি তোমার চিঠিটা জাস্ট নাও ঠিক এখনই আই অ্যাম ভেরি গ্লাউড আমি হয় খুব আনন্দিত টু নো জানতে পেরে দ্যাট যে ইউ আর অল ওয়েল তোমরা সবাই ভালো আছো ইন মাই প্রেজেন্ট লেটার আমার এই বর্তমান চিঠিতে আই অ্যাম ইনভাইটিং ইউ আমি তোমাকে আমন্ত্রণ করছি টু কাম টু মাই হাউস আমার বাড়িতে আসতে টু ভিজিট এ ফেয়ার একটা মেলা পরিদর্শন করতে ইউনো তুমি তো জানো দ্যাট যে এভরি ইয়ার প্রতি বছর এ ফেয়ার ইজ অর্গানাইজড একটা মেলা অনুষ্ঠিত হয় ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দিস ইয়ার এই বছরে দি ফেয়ার উইল স্টার্ট মেলাটা শুরু হবে অন টোয়েন্টি টু ডিসেম্বর ইট উইল কন্টিনিউ এটা চলবে আপ টু টোয়েন্টি নাইন ডিসেম্বর মানে টোয়েন্টি নাইন ডিসেম্বর পর্যন্ত দি নেম অফ দি ফেয়ার ইজ কাডম্বিনী ফেয়ার এই মেলাটার নাম হয় কাডম্বিনী ফেয়ার মানে কাডম্বিনী মেলা দিস ইজ এ ভাস্ট ফেয়ার এটা হয় একটা বিরাট মেলা অ্যান্ড দি পিপল অফ ডিফারেন্ট রিলিজনস এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা কাম হিয়ার এখানে আসে ফ্রম অল ওভার দ্য লোকালিটি এলাকার সর্বত্র থেকে ফর দি এনজয়মেন্ট আনন্দ উপভোগের জন্য দি গ্রেট অ্যাট্রাকশন অফ দিস ফেয়ার আর সবথেকে বড় আকর্ষণগুলো মেলাটার হল দি সার্কাস অ্যান্ড ম্যাজিক শোজ সার্কাস এবং ম্যাজিক শোগুলি প্রদর্শনীগুলি আই হ্যাভ ইনভাইটেড আমি আমন্ত্রণ করেছি অল অফ মাই ফ্রেন্ডস আমার সব বন্ধুদের দে উইল অল কাম তারা সবাই আসবে টু মাই হাউস আমার বাড়িতে অন দ্যাট ডে ওই দিন আই ইনভাইট ইউ আমি তোমাকে আমন্ত্রণ করি টু কাম টু ভিজিট দ্য ফেয়ার মেলাটাকে দেখতে আসতে মাই আদার ফ্রেন্ডস আমার অন্য বন্ধুরা আর ভেরি ইগার হয় খুব ইচ্ছুক টু মিট উইথ ইউ তোমার সাথে সাক্ষাৎ করতে ডিসাইডস তাছাড়াও ইউ হ্যাভ নট কাম হিয়ার তুমি এখানে আসো নি পরে লং টাইম দীর্ঘ সময় ধরে ইফ ইউ কাম যদি তুমি আসো ইট উইল বি এটা হবে গ্রেট ফান বিরাট মজা টু অল আপাস আমাদের সবার কাছে ডেলি প্রতিদিন উইশ্যাল গো আমরা যাবো টু দ্য ফেয়ার মেলায় অ্যাট অ্যাবাউট সাড়ে তিনটের সময় অ্যান্ড রিটার্ন ব্যাক এবং ফিরে আসবো অ্যাট সেভেন পি এম সন্ধ্যা সাতটার সময় ওয়ানডে একদিন উই শ্যাল গো টুগেদার আমরা একসঙ্গে যাব টু ভিজিট দ্য সার্কাস শো সার্কাস পরিদর্শন করতে আই হোপ আমি আশা করি দ্যাট যে ইউ উইল টার্ন আপ তুমি হাজির হবে ইন দ্য আর্লি মর্নিং অফ দ্য ডে ওই দিনের খুব সকালে প্লিজ রাইট শুন অনুগ্রহ করে শীঘ্র চিঠি লিখে জানাও ইফ ইউ কাম তুমি আসবে কি না আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার অপেক্ষায় রইলাম নো মোর হিয়ার এখানে আর নয় মোর অনেক কথা হবে হয় নই মিট যখন আমাদের সাক্ষাৎ হবে উইথ লাভ টু ইউ অল তোমাদের সবাইকে ভালোবাসে জানিয়ে আই এম এন্ডিং মাই লেটার আমি শেষ করছি আমার চিঠি ইউর লাভিং ফ্রেন্ড সুনিতা